আসসালামু আলাইকুম। মোহাম্মদ সালাহকে না পেয়ে রিচার্লিসনকে বড় প্রস্তাব দিয়েছিল ইতিহাদ। এবারের দলবদলে রীতিমতো জ্বর তুলেছে সৌদি আরব। চলতি বছরের শুরুর দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানার পর বছর জুড়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছে সৌদি প্রো লীগের ক্লাবগুলো। একের পর এক তারকা খেলোয়াড়কে নিজেদের দলে টেনেছে তারা। করিম বেঞ্জামাকে দলে টানার পর মোহাম্মদ সালাহর দিকে পাখির চোখ করেছিল আল ইতিহাদ। লিভারপুল তারকাকে পেতে একের পর এক লোভনীয় প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ক্লাবটি। মিশরের তারকাকে কোনো মতেই ছাড়বে না লিভারপুল, তাই লক্ষ্য বদলায় তারা। মোহাম্মদ সালাহকে না পেয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার রিচার্লিসন তার দিকে নজর দিয়েছিল আল ইতিহাদ। গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে 200 মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে নিতে চেয়েছিল ইতিহাদ। ইংলিশ সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী সালাহকে কিনতে না পারে শেষ সময় এসে রিচার্লিসনকে টানতে চেয়েছিল ইতিহাদ। দুই পক্ষ সম্ভাব্য চুক্তি নিয়ে আলাপও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বেচতে যায়। শেষ হওয়া দলবদলের বাজারে বাজিমাত করেছে সৌদি প্রো লীগ। করিম বেঞ্জামা ফিরমিনোদের কোন কেনা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু নেইমার ইবনেজেদের পর্যন্ত দলে টেনেছে সৌদির ক্লাবগুলো। তারই অংশ হিসাবে আল ইতিহাদ নতুন একটা তারকা খেলার কিনতে সম্ভব সব চেষ্টা করেছে।